আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, আর দয়া করে আমাদের ছোট চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা ভিডিওটা দেখে আসি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্যপদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015-এর 13তম 16তম বিস্তম গ্রেডের ভুক্ত স্থায়ী নিমুক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্ত্বে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অনলাইন বিরুদ্ধে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। কী কী পদগুলো দেওয়া আছে দেখেন। প্রথম পদ ছাত্র মুদ্রাকুড়ি কাম কম্পিউটার অপারেটর, বেতন গেট সুর 13তম এবং পদ সংখ্যা 4টি, কম বেশি হতে পারে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার ছাত্রলিপিতে ইংরেজি 30 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ হতে হবে। এবং এই পদের জন্য যে সকল প্রকল্প জেলা প্রার্থী আবেদন করতে হবে, এখানে দেখেন জেলাগুলো দেওয়া আছে মানিকগঞ্জ, কুষ্টিয়া, গাইবান্ধা, যশোর, ফিরোজপুর, ঢাকা, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, পাবনা, কুমিল্লা, সুনামগঞ্জ, নোয়াফুল, বাগেরহাট জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো বা এতিম প্রতিবন্ধী সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। 3নম্বর যে পদ দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটর, বেতন গেট 16তম এবং পদ সংখ্যা 2টি, তো কম বেশি হতে পারে। এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ হতে হবে। 3নম্বর যে পদ দেওয়া আছে সেটা কি অবসরকারী কাম কম্পিউটার মুদ্রা, কম্পিউটার মুদ্রা করি পদ সংখ্যা বেতন গেট 16তম এবং পদ সংখ্যা 2টি, কম বেশি হতে পারে। এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এবং বাংলা মুদ্রা কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ হতে হবে। এই ইমেল, ফ্যাক্স পাঠানো ইত্যাদি, ওয়ার্ড প্রসেসিং ইত্যাদি দক্ষ থাকতে হবে, ঠিক আছে। 4নম্বর যে পদ দেওয়া আছে সেটা কি অফিসয়ক পদ সংখ্যা পদ বেতন গেট 20তম এবং পদ সংখ্যা 5টি, কম বেশি হতে পারে। এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং এই পদের জন্য শুধু খুলনা, ফরিদপুর, বরিশাল, কুমিল্লা, নড়াইল, ফরিদগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, লালমনিরহাট, মানিকগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, যশোর, ফেনী, সিরাজগঞ্জ, জামালপুর জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম প্রতিবন্ধী যারা আছেন তারা সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো আমরা এই পদগুলোর জন্য কীভাবে আবেদন করব, হ্যাঁ, এবং কবে থেকে আবেদন শুরু হবে দেখেন, এখানে দেখেন দেওয়া আছে। এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করবো, emolwa.com.br ওয়েবসাইটে প্রবেশ করবো। এবং এই ওয়েবসাইটে প্রবেশ করে আমরা আবেদনটা সম্পন্ন করবো। এবং আবেদন শুরুর তারিখ কত তারিখ দেখেন, 16 মে 2023 সকাল 10টা থেকে শুরু, এবং শেষ তারিখ, হ্যাঁ, শেষ তারিখ 4 জুন 2023 বিকেল 5টা। এই সময়ের মধ্যে আমরা কি অবশ্যই আবেদনটা সম্পন্ন করে ফেলবো। এবং আমাদের এই পদগুলোতে আবেদন করার জন্য আমাদের কত টাকা চার্জ কর্তন করা হবে দেখেন, হ্যাঁ, 1 থেকে 3 নং পদের জন্য 230 টাকা এবং 4 নং পদের জন্য 112 টাকা, হ্যাঁ, চার্জ কর্তন করা হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ।